বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে ভিয়েতনামে আছেন বা ভিয়েতনামে যাবেন তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও কারণ আমরা যারা ভিয়েতনামে প্রথমবার যাই তারা সেখানে গিয়ে কেনাকাটায় প্রথমবারই প্রতারিত হই আপনি জানেন কি বাংলাদেশের তুলনায় ভিয়েতনামে জিনিসপত্রের অনেক কম দাম কিন্তু আমরা প্রথমবার যখন যাই তখন আমাদের আমরা সেই সঠিক যে মার্কেটটিতে দাম কম সেখানে যেতে না পেরে অন্য মার্কেটে যাওয়ার কারণে আমরা আমাদের অনেক জিনিসপত্র অনেক বেশি দামে কিনতে হয় যে কারণে আমরা প্রতারিত হই আসুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে প্রতারিত হই ধরেন আপনি কোনো এজেন্সির মাধ্যমে বা কার মাধ্যমে সেখানে গেলেন আপনার সঙ্গে একজন ট্যুরের জন্য একজন গাইড আছে সেই গাইড আপনাকে আপনার কাছে আপনি গাইডের কাছে পরামর্শ চাইলেন যে ভাই আমরা তো বাংলাদেশ থেকে এসেছি তুমি তো সবই জানো আমরা কিছু কেনাকাটা করব আমরা কোথায় যেতে পারি সে কিন্তু আপনাকে নিয়ে যাবে তার পরিচিত কোনো জায়গায় যেমন আমাদের বেলায় তাই ঘটেছে আমরা প্রথম দিন গিয়ে যেখানে পাপেট শো দেখতে গেছিলাম আমরা আমাদের গাইডকে বলছিলাম যে আমরা একটু কেনাকাটা করতে চাই কোথায় কম দামে বা কোথায় মানে রিজনেবল প্রাইসে কেনাকাটা করা যায় তুমি আমাদের সেরকম একটা জায়গা দেখো সে করলো কি আমাদের এমন একটা জায়গা নিয়ে তার পরিচিত একটা দোকানে নিয়ে আমাদের ঢুকে দিলাম এবং সেই দোকানে আমাদের প্রায় সতেরো আঠারো জনের এত কেনাকাটা করলো যে দোকানে শেষ পর্যন্ত প্রোডাক্টটি আর অ্যাভেলেবেল মানে যেটাই আপনা মানে আমরা খোঁজ করতেছি বলতে সেটা নাই অর্থাৎ আমাদের এত পরিমাণ কেনাকাটা করা হয়েছে এবং অনেক বেশি দামে তখন আমরা খুব চিনতে পড়লাম যে আমরা তো বাংলাদেশ থেকে শুনেছি যে ভিয়েতনামে জিনিসপত্রের দাম কম কিন্তু এখানে দেখতেছি বাংলাদেশের তুলনায় বেশ দাম সব প্রোডাক্টেরই বাংলাদেশের তুলনায় দাম বেশি পরে আমরা যেদিনকে ভিয়েতনাম থেকে ফিরে আসব ঠিক সেদিনকে আমরা একটা জায়গার ঠিকানা পেলাম এই সেই জায়গাটা এখানে হচ্ছে সব চাইতে কম দাম এই এটা হচ্ছে একটা পাইকারি মার্কেটের মতো এখান থেকে নিয়েই ওই সব দোকানে বিক্রি করে আর ওই দোকানে আমাদের ওই যে গাইড উনি নিয়ে যাওয়ার কারণ হচ্ছে উনি ওই জায়গা থেকে কমিশন পান উনি আমাদের নিয়ে গেছে ওখান থেকে কেনাকাটা ওই এক দোকান থেকেই আমরা কিন্তু সব কিছু কিনে ফেলছি পরেই মার্কেট থেকে যে আমাদের কিনবো সেরকম পর্যাপ্ত কোনো টাকা আমাদের হাতে ছিল না যা ছিল সামান্য কিছু সেই সামান্য টাকা দিয়ে যা কিনছি প্রথম দিন ওই মার্কেট থেকে মানে প্রথম দিন ওই মার্কেট থেকে যা যে পরিমাণ প্রোডাক্ট আমরা কিনছি মানে তিন গুণ টাকা দিয়ে তিন গুণ কম দামে আমরা এখান থেকে সেই প্রোডাক্টগুলো কিনছি অর্থাৎ ভিয়েতনামে যখন আপনি যাবেন তখন এই যদি আপনি কেনাকাটা করতে চান আর যদি আপনি হ্যানোই শহরে থাকেন তাহলে এই যে আমাদের ভিডিওতে দেখানো এই মার্কেটটি আপনি দেখে রাখুন এই মার্কেটটি খোলা থাকে দিনের বেলা দিনের বেলা খোলা থাকে বলতে সকাল মানে খোলে ছয়টা মানে সকাল ছয়টা থেকে অল্প অল্প খোলে অর্থাৎ আপনি নয়টার পরে বা দশটার পরে যান দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মার্কেটটা খোলা থাকবে এরপরে সন্ধ্যায় অল্প পরিসরে এই মার্কেটের বাইরে রাস্তায় ইয়া বসে দোকান বসে কিন্তু শুক্রবার বা ইয়াবার রোববার শুক্রবার থেকে রোববার সম্ভবত এখানে রাস্তার উপরে দিনে যেমন ভিতরে জাং জাঁকজমকপূর্ণ অবস্থা থাকে এই রাস্তার উপরেও ঠিক সেরকম জাঁকজমকপূর্ণ একটা নাইট মার্কেট বসে গভীর রাত পর্যন্ত এই মার্কেট অর্থাৎ ভিতরে যে জিনিসপত্র আপনি পাবেন এখানেও সেই জিনিসপত্র আপনি পাবেন কি নেই এখানে আপনার এখানে জামা কাপড়ের দাম অনেক কম আপনার বাংলাদেশে যে জামা আপনি একটা শার্ট যদি আপনি কিনতে চান যদি সেই শার্টটা আপনার বাংলাদেশে পাঁচ হাজার টাকা কেনা লাগে আপনি বাংলাদেশি টাকায় ওখানে এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে সেই শার্টটা ওখানে পাবেন এবং অনেক সুন্দর সুন্দর পোশাকের ইয়া ওখানে আছে আপনি যে ধরনের প্রোডাক্ট আপনি কিনতে চান সব ধরনের প্রোডাক্ট এই আপনি ওখান থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যা বাংলাদেশে অত কম দামে কোনোভাবেই কেনা সম্ভব না সেজন্য আপনারা যখন ভিয়েতনামে যাবেন কারো কথায় বা আপনার গাইড যেখানে নিয়ে যাবে সেখানে গাইড নিয়ে যাবে যে আপনার প্রথম দিন আপনারা যখন কোনো প্যাকেজের আওতায় যাবেন আপনাদের পাপেট শো একটা ইয়ে থাকতে পারে সেই শোর পাশে অর্থাৎ লেক আছে সেই লেক পারের মার্কেট থেকে কোনো অবস্থাতেই কিছু কেনাকাটা করবেন না লেকপাড়ের ওই মার্কেটগুলোয় গলা কাটা দাম রাখে তারা এই মার্কেট থেকে হচ্ছে জিনিসপত্র নেয় নিয়ে তারপরে ওই মার্কেটে বিক্রি করে অর্থাৎ এইটা হচ্ছে পাইকারি মার্কেট আর ওটা হচ্ছে খুচরো মার্কেট এই পাইকারি মার্কেট থেকেই আপনি সব জিনিসপত্র কিনতে পারবেন আপনি যেহেতু বাংলাদেশ থেকে যান আপনার তো টার্গেট থাকে আপনি অনেক কিছু কিনবেন আপনি একটা প্রোডাক্ট বা আপনারা তিন চারজন যখন যাচ্ছেন তিন চারজন তিন চারটা বা পাঁচটা প্রোডাক্ট একসাথে কিনে ভাগ করে নিতে পারবেন সেক্ষেত্রে হবে কি আপনি ওই খুচরো মার্কেট থেকে যখন একটা জিনিস কিনবেন পঞ্চাশ টাকায় আপনি সেই জিনিসটাই এই পাইকারি মার্কেট থেকে পাঁচটা পাবেন পঞ্চাশ টাকায় তার মানে আপনার কত বেশি দাম দিয়ে আপনার ওই মার্কেটগুলো থেকে কিনতে হচ্ছে ভুলেও কখনো আপনি গাইডের পরামর্শ মতো ওই সব জায়গায় যাবেন না কারণ ওই সব জায়গায় ওদের সঙ্গে আগে থেকেই ই করা থাকে আগে থেকেই ওদের পরিচিত ওরা যেখানেই আপনাকে নিয়ে যাবে আপনি মনে করবেন যে ওই জায়গা থেকে ওর একটা লাভ আছে যেমন আমাদের যেভাবে নিয়ে গিয়ে উনি যেভাবে আমাদের একেবারে মানে বলা যায় ধরা খাওয়াইছে বাস দে সেটা মানে মানুষ না ঠকলে তো আর বোঝে না আমরা যদি আগে বা নিজেদের মতো করে খোঁজ খবর নিতাম বা এই মার্কেটের কথা আমাকে অন্য একজনে জানাইছিলেন যে ওইখানে একটা মার্কেট আছে বা এই সড়কে কিছু মার্কেট আছে আপনি এখানে গিয়ে দেখতে পারেন কিন্তু আমরা আসলে ঘোরাঘুরিতে এত ব্যস্ত ব্যস্ত ছিলাম যে আমরা দিনের বেলায় আসলে এই মার্কেটের ভিতরে ঢুকিনি আমরা এই মার্কেটের বাইরে থেকে যাতায়াত করছি কিন্তু মার্কেটের বাইরে থেকে বোঝাই যায় না যে মার্কেটটা কত বড় আপনি মার্কেটে ঢোকার ছোট্ট পথ দিয়ে যখন ঢুকবেন আর পিছনের দিকে যাবেন শুধু মার্কেট আর মানে শুধু এত বিশাল এরিয়া নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না যে এত বিশাল এরিয়া মশলা সুটকি মাছ ড্রেস মানে কি নাই ওই মার্কেটে এমন কোনো জিনিস নাই যে ওখানে নাই আপনি সব জিনিস পাবেন এক জায়গাতে আপনি এবং কম দামের মধ্যে আপনার মানে আপনি যা চান তাই আছে ওখানে আপনি ড্রেস বলেন আপনি কসমেটিক্স আইটেম বলেন আপনি গহনা বলেন সব কিছু